এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ। আর এই ঈদের নামাজ আদায় করতে ধনী গরিব সকলেই আসেন বাইতুল মোকাররম মসজিদে, আদায় করেন ঈদের নামাজ। এখানে ধনী গরিব, সাদা কালো কিংবা ছোট বড়, সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। জঙ্গিবাদ থেকে পানাহ চাওয়ার পাশাপাশি বিশ্বশান্তি কামনা করেছেন মুসল্লিরা। নামাজ শেষে কোলাকুলি করে একে অন্যের প্রতি বিনিময় করেছেন অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা। দেশবাসীর জন্য, নিজের জন্য, বাপ মার জন্য দোয়া করলাম। মুসলিম উম্মাদের জন্য দোয়া হয়েছে, ইমাম সাহেব করেছেন, আমরাও করেছি। বড়দের হাত ধরে ঈদের নামাজ আদায় করতে এসেছে ছোট শিশুরাও। খেলাধুলা করব আর অনেক খাওয়া দাওয়া করব, নামাজ পড়ব, ঈদের নামাজ, তারপর আমি বাসে গিয়ে আর করব। ঈদে সবার মাঝে গড়ে উঠুক সম্প্রীতির বন্ধন, এই প্রত্যাশা সবার। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।